আমি তোরে পরে দেখছি। ঠিক আছে তুমি যা বলা। একটা মেরে দিয়ে যায় তোক শালা বেয়াদব। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? তো আজকে দেখতে পাচ্ছেন আমি টমিকে নিয়ে ডিয়াজের যে ভবন ছিল সেই ভবনটা তো আমি নিয়ে নিয়েছিলাম এবং এলাকায় ত্রাসও ছড়িয়ে দিয়েছি। তো আজকে আমাকে কিছু লোক আছে যারা চাঁদা দিচ্ছে না, তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য যেতে হবে। তো চলুন চাঁদা নিতে যাই এবং তখন একটা কোট পরে আসব, কারণ টমিকে এখন আর এই ড্রেসে মানায় না, এখন একটু কোট পরার প্রয়োজন আছে টমির। তো দেখা যাক কি বলে কালা জাহাঙ্গীর। সমস্যাটা কি? কিছু বারগুলা চান্দা দিতে চায় না, হেতারা হেতারা দোয়ানগুলা হাড়ার সিসকা মাস্তান দিয়ে গিরা দিয়ে রাখছে। কিন্তু টমি চিন্তা করিও না, এইসব সারিলাম। তুমি কখন দেখবে এগুলো? এই তোমরা দুজন আমার সাথে আসো, চলো। তো কাইলা জাহাঙ্গীর কুচ্ছা জাহাঙ্গীরকে দিয়ে কাম হবে না, আর কাইলা জাহাঙ্গীর কিছুদিন পর আমার সাথে গাদ্দারিও করবে সেটা আমি জানি। তো এই দুইটা হারামজাদাকে নিয়ে আসবো। দুইটা অকর্মা এক কথায় টমের ভাষায়। তো এই দুইটা অকর্মারে নিয়ে আমি দেখি যাই কি হয়, দেখে আসি রাস্তাতে কোথায় কি হচ্ছে একটু দেখে আসি। তো কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আরেকটু আছে যেখানে সামনের একটা হোটেলে তারা আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে দুজন আছে। তো আমি এখান থেকে তাদেরকে যাব এবং আমার দুইজনকে নিয়ে মারামারি শুরু করবো এদের সাথে। খুব বেশি বেশি করতেছে তো দেখা যাক কি বলে। তোমার চান্দাটা ভাড়া দেওয়া দরকার ভাই। মাফ করে দেন ভাই, আমি এগুলো রাইতে কই নাই, এই লোকগুলো ডিবিবি সিকিউরিটি লোক। আমি তোরে পরে দেখছি। ঠিক আছে তুমি যা বলা। একটা মেরে দিয়ে যায় তোক শালা বেয়াদব। তো এগুলো হচ্ছে ডিবিপি সিকিউরিটির লোক। তো আমার এদেরকে কোথায় খতম করতে হবে। তো এই গাড়িটা নিলাম কারণ হচ্ছে গাড়িটা একটু ভালো আছে, ওই গাড়িটার অবস্থা খারাপ দেখছেন, আর মাথা খসায় ফেলছি। তারপরও ওই উঠে দাঁড়ায় নিয়ে আমার মরতেছে। তো ডিবিপি সিকিউরিটিতে আমি যাব, আর যাওয়ার পর এদেরকে যে আমি কী করব না আপনারা সব দেখতে হবে। দেখেন ঠান্ডা মাথায় কী হয়। ডিবিপি সিকিউরিটি এখানে আছে, সুন্দর করে এখন দেখব। আর এই যে দেখছেন ওরা আমাকে মারতেছে, কতখানি এদের শক্তি সাহস। কতখানি এদের সাহস। আমার একজন দুজন বাড়াই গেছে গাড়ি নিয়ে, এদেরকে ধরতে হবে এখন। তোদেরকে আমি এখন ধরবো গাড়ি নিয়ে। দেখছেন দাঁড়াই গেল, আমার ওকে দরকার না আরেকজনকে। এখন যেহেতু গাড়ি নিয়ে খালি ধরা লাগবে, তো আমি দেখি চালাই দেখি গাড়ি কত দূরে গেছে। জানি যে বেশি দূরে ওরা যাবে না, আমি একদম গাড়ি দিয়ে পিছন দিকে যেয়ে মেরে দেবো আর উড়াই দেবো। তখন আরেকজন দাঁড়ায় আছে, তো আমার মিশন পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, 4,000 টাকা পেয়ে গেছি। তো এখন আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন আমি দেখতে পাচ্ছি, এবং আপনারা ভালোভাবে দেখছেন স্কিপ করে দিচ্ছেন। তো যারা স্কিপ করছেন তারা এই কাজটা আর করবেন না, স্কিপ করলে আমার চ্যানেলের ক্ষতি হয়। মানে দেখলে ভালোভাবেই দেখুন। তো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো,
এবং প্রথম যিনি কমেন্ট করবেন তার কমেন্টটা অবশ্যই আমি পিন করে দেব। তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণ পর্যন্ত এ রূপালী, এ রূপালী, জয় জয় বান্টারা পর।